বিজেপি এবং তৃণমূল যেভাবে বাংলাকে ধ্বংস করছে, বাংলার সমাজ জীবনকে ধ্বংস করছে, তার বিরুদ্ধে বাংলাকে বাঁচানোর লড়াই বাঁচানোর জন্য, এটা কোনো সুজন অধীর মান্নান সেলিম এসব ব্যাপার না, মানুষের জোট। এবং সেই মানুষের জোটে বিজেপি এবং তৃণমূল এর বিরুদ্ধে সাম্প্রদায়িকতা বিরোধী, স্বৈরাচার বিরোধী, লুঠেরা বিরোধী সমগ্র মানুষকেই ঐক্যমত্য হতে হবে যদি আমরা বাংলাকে বাঁচাতে চাই। মানুষ সেই মনোভাব নিচ্ছে। ঠিক এই খানাকুলে বহু পরিবার 2011 সালে আগে ভোট দিতে পারেনি, বামফ্রন্ট তাদেরকে ভোট দিতে দেয়নি, সেই পরিবারগুলোতে আপনারা যখন ভোট চাইতে যাবেন কীভাবে যাবেন? এরকম তো আমার জানা নেই, এরকম সংবাদ মাধ্যমে বলা হয় এবং অযথা এসব বলার কিছু সঙ্গত হোক। এক, দুই, যদি কারোর কোনো অভিমান থাকে, যে কারোরই, আমাদের উপরে অভিমান না করলে কোনো কোনো ক্ষেত্রে মানুষ আমাদেরকে একটু কিন্তু করেছে কেন, সেই অভিমানের কারণে যদি কোনো মানুষ কিন্তুও করে থাকেন, তাহলে সেই মানুষ দেখেছেন গত 10 বছর যখন মানুষের জীবন জীবিকা, যুবকের কাজ সব রহিত হয়েছে। বাম আমলে এটা কেউ অস্বীকার করতে পারবেন না যে প্রত্যেক বছর টেটের পরীক্ষা হয়েছে কি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে, সেখানে দল মত কোনোদিন কখনো কোনো ইস্যুই হয়নি, অথবা সেখানে এই লাখ লাখ টাকা দিয়ে দাঁড়ালে কোনো কাজ পাওয়া যাবে না, এরকম কোনো বন্দোবস্তই ছিল না, ব্যবস্থাই ছিল না। সেই মানুষ তার নিজের অভিজ্ঞতায় যেটা ভালো বুঝবেন তাই করবেন, আমাদের মানুষের প্রতি বিশ্বাস আছে। আজকে এই মিছিলে এসেছেন খানাকুল 1 নম্বর ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট, তিনি আমার কাছে একটা ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে উনি বলছেন 62,000 কংগ্রেস কর্মী খুন করেছে সিপিএ। এটা 2011 সালের আগে তৃণমূল সহ সব মিলিয়ে একটা এরকম ন্যারেটিভ দেওয়া হতো, 62 না, তাহলে কেউ বলেছে 62, কেউ বলেছে 52, কেউ বলেছে 55 ইত্যাদি ইত্যাদি। আমরা তখনও বলেছি, এখনও বলছি, আপনি সাংবাদিক আপনাকেও বলছি, 62,000 কোনো তালিকা কেউ কোনোদিন কোথাও দেখাতে পেরেছেন, দেখাতে পারবেন? নামটা থাকবে তো, তার নাম, বাবার নাম, গ্রামের নাম। আরেকবার তদন্ত করো, গত 10 বছরে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো কিছু খুঁজে বার করতে পারলো না, বললও না। গত 10 বছর ধরে তৃণমূল চুপ করে থাকলো কেন? এটা তো কংগ্রেসের চাইতে তৃণমূল বেশি বলছিল। গত 10 বছরে তৃণমূলের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, কিছু করলেন না কেন? শয় কমিশন করলেন, কোটি কোটি টাকা খরচ করলেন, তার রিপোর্ট কোথায়? 62,000 হোক আর 32,000 হোক আর 12,000 হোক আর 2,000 হোক, রিপোর্টটা কই? এসব ফালতু কথা বলার জন্য মুখ্যমন্ত্রী আছেন এবং তিনি তখন কংগ্রেস সহ জোট করেছিলেন। শেষ প্রশ্ন আপনাকে যেটা করবো সেটা হচ্ছে, আমি কখনো দেখিনি অধীর রঞ্জন চৌধুরী সুজন চক্রবর্তীকে মেরেছেন, সুজন চক্রবর্তী রাহুল সিনহাকে মেরেছেন বা দিলীপ ঘোষকে মেরেছেন বা ববি হাকিমকে মেরেছেন বা দিলীপ ঘোষ ববি হাকিমকে মেরেছেন, কিন্তু নিচুতলার কর্মীরা বারবার দেখছি তাদেরই ঘর ভাঙছে, তাদের সমস্ত দলেরই, কিন্তু আমি বলছি তাদেরই ঘর পড়ে তারাই খুন হয়, এই ব্যাপারটাতে আপনারা কিছু বার্তা দেবেন নিচুতলার কর্মীদের? আমরা তো সেই বার্তা বরাবরই দিয়েছি বলেই তো লোকে এখনকার সঙ্গে আগের সময়ের ফারাক দেখতে পাচ্ছে। প্রত্যেকটি বছর পঞ্চায়েতের ভোট হতো বাম আমলে, মানে 5 বছর, এবং সরকার বামফ্রন্টের, কিন্তু পঞ্চায়েত বামফ্রন্টের বিরুদ্ধে, হয় কংগ্রেস নয় তৃণমূল বা ইত্যাদি বা মিউনিসিপ্যালিটি, এমনকি এই হুগলি জেলাতেই আছে সমান সমান আসন পেয়েছে মিউনিসিপ্যালিটিতে কংগ্রেস এবং বাম, টস হয়েছে কংগ্রেস জিতেছে, 5 বছর টসে জেতা মিউনিসিপ্যালিটি কংগ্রেস চালনা করেছে, কোনোদিন অসুবিধা হয়নি। কেন? প্রতিপক্ষকে এই মর্যাদা আমরা দিতাম, দেওয়াটা উচিত বলে মনে করেছি। গত 10 বছরে সরকারে পশ্চিমবাংলায় তৃণমূল থাকার পর তৃণমূলের স্লোগানটা হলো আমাদের পক্ষে পঞ্চায়েত হতে হবে, আমাদের পক্ষে মিউনিসিপ্যালিটি হতে হবে, জবরদস্তি দখল, মানুষ ভোট দিতে পারেনি। তৃণমূলের সরকারের বিরুদ্ধে পঞ্চায়েত কোথাও নেই কেন? থাকতে দেয়নি কেন? ফলে সব যারা বলে তারা বস্তা পচা কথা বলে, বোকাস কথা বলে। আর একটা জিনিস হচ্ছে, যারা মানে সিপিএম কর্মী যারা ঘর ছাড়া হয়ে রয়েছেন এই মুহূর্তে, আপনারা নাকি তাদের কোনো খোঁজ খবর নেননি? ভুল কথা, আপনাকে কেউ যদি বলে আপনি দয়া করে আমাকে নামটা পাঠিয়ে দেবেন। কেজিএন এন্টারপ্রাইজ, এখানে নিজস্ব কারখানায় বিভিন্ন সাইজের পেরেক উৎপন্ন করা হয়, ন্যায্য মূল্যে পেরেক পাইকারি ও খুচরো বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রোপাইটার শেখ আনোয়ার আলী, স্থান বড়ডঙ্গল সমবায় সমিতির পাশে, আরামবাগ, হুগলি। যোগাযোগ 9892350293, 8451812977।